আসসালামু আলাইকুম। আজকে কার্বোরেটরের চোকিং বিষয় নিয়ে কথা বলবো, চোক করা, চোক ধরা, চোক টানা, এইসব বিষয় নিয়ে কথা বলবো। চোকটা আসলে কি? কার্বোরেটর মানে কার্বোরেটরে চোক থাকবে। চোক চোক মানে হচ্ছে, এর আগে আমি বলছিলাম একটা ভিডিওতে, চোক মানে হচ্ছে শ্বাসরোধ করা বা চেপে ধরা, এই ধরনের জিনিস বোঝায়। তো কার্বোরেটরের ক্ষেত্রে চকিংটা হচ্ছে বাতাসের মাত্রাটা নিয়ন্ত্রণ করা। আমরা যে তেল বাড়ানো কমানোর কথা বলি মোটর সাইকেলে, আসলে মূলত তেল বাড়ানো বা কমানো যায় না মোটর সাইকেলে, বাতাসের রেশিওটাকে কন্ট্রোল করে তেলের মাত্রাটা কম বেশি করা আর কি। এখন ব্যাপার হচ্ছে চকিংটা আসলে কিভাবে কাজ করে। আমার হাতে একটা কার্বোরেটর আছে, আমি একটু দেখাই আগে, তারপরে আলোচনায় আসি। চোক সুইচ হচ্ছে যে, এটা কোনো কোনো মোটর সাইকেলে হাতে থাকে এবং কোনো কোনো মোটর সাইকেলে হাতে থাকে না, সরাসরি কার্বোরেটর থেকে কন্ট্রোল করতে হয়। এখন চোক খোলা অবস্থায়, নর্মাল অবস্থায় আছে। চকিং যখন করা হবে, চকিং করার করলে যে এই সুইচটা উঠে গেল, বাতাসের ফ্লোটা পুরাপুরি বন্ধ হয়ে গেল। পুরাপুরি বন্ধ হইলো বলতে, এই যে যেইখান দিয়ে মূলত বাতাসটা টানে সেই জায়গাটা বন্ধ হয়ে গেল, কিন্তু বাতাসের সাপ্লাইটা অবশ্যই অব্যাহত আছে, সেটা অল্প মাত্রায় আছে। কারণ হচ্ছে বাতাস না থাকলে পেট্রোল জ্বালানো যাবে না, জ্বালানি জ্বালাইতে হলে আপনার অবশ্যই বাতাস লাগবে। সে বাতাসগুলো এই যে দুইটা তার ঢুকছে, ঢুকায় রাখছি, দেখেন নিচেরটা হচ্ছে একদম মাঝ বরাবর যেটা, সেটা হচ্ছে মেইন জেটের হাওয়ার সাপ্লাইয়ের, আর পাশে যেটা সেটা হচ্ছে পাইলট জেটের। পাইলট জেট দিয়ে সবসময় বাতাস ঢুকতে থাকে। চকিংটা কার্বোরেটরের গায়ের এই সুইচ ধরেই করা হোক বা হ্যান্ডেল বারের সাথে লাগানো হোক, সুইচ টেনেই হোক, মূল সুইচটা কিন্তু এইখানেই থাকে। যেটা হাতে থাকে সেটা হচ্ছে এইখান থেকে একটা তার অ্যাডজাস্ট করে নিয়ে হ্যান্ডেল বারের সাথে লাগানো থাকে, যাতে এটা অপারেট করার জন্য নিচের দিকে ঝুঁকতে না হয় বা কার্বোরেটরকে টাচ না করতে হয়। মূলত ফাংশন একই। এটারে একটু ইজি করার জন্য তারটা অ্যাড করে দেওয়া হয়। একটা ম্যানুয়াল কার্বোরেটর ইঞ্জিনে অবশ্যই কার্বোরেটর থাকলে সেই গাড়িতে চকিং সিস্টেম থাকে। তো চকিং সিস্টেমটা আসলে কেন দেওয়া হয়? চকিং করা অনেকে বলে ভালো, অনেকে বলে খারাপ। তো চকিং করলে আসলে কি হয় এবং কখন করা উচিত, কখন করা উচিত না, সব সময় চকিং করলে কি ধরনের সমস্যা হইতে পারে মোটর সাইকেলে, এটা নিয়ে চলেন একটু কথা বলি। আমরা যে মোটর সাইকেলের তেল বাড়াই কমাই বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করি, আসলে একটা কার্বোরেটরের তেল আমরা কখনোই বাড়াইতে কমাইতে পারি না। যদি বাড়াইতে কমাইতে পারতামই তাহলে মাইলেজের ডিফারেন্স হইতো না। কারণ অনেকে কমপ্লেন করেন যে বিভিন্ন কার্বোরেটর লাগায় অমুক কার্বোরেটরের মাইলেজ কম, তমুক কার্বোরেটরের মাইলেজ বেশি। যদি এটা কন্ট্রোল করা যাইতোই তাহলে এই প্রবলেমগুলো তৈরি হতো না। আপনি আপনার সেটিং মতো কার্বোরেটর যতটুক তেল দেওয়া দরকার অতটুক দিতেন। কার্বোরেটরের তেলের যে ব্যাপারটা আছে, এটা যেহেতু বাতাসের সাথে সম্পর্কিত, কারণ তেল বাতাস ছাড়া জ্বলবে না, যেহেতু বাতাসের রেশিওর সাথে তেলের রেশিওর একটা সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে বাতাসটাকে কন্ট্রোল করলে বাতাসের মাত্রার উপরে তেলের কম বেশি নির্ধারণ করা হয়। কেমন আমি ব্যাপারটা বলি, ধরেন একটা কার্বোরেটরের বেসিক ফাংশনিং এর জন্য ইকোনমি লেভেল যেটা, সেটা হচ্ছে 15:1, মানে 15 বাতাসের সাথে এক ভাগ পেট্রোল যাবে। এটা হলে আপনার মোটামুটি একটা ইকোনমি লেভেলে থাকবে। তো এখন ইকোনমি লেভেলে আপনি চালাবেন, এটা রাস্তার উপর ডিপেন্ড করে। একটা ইকোনমি লেভেলে গিয়ে আপনি যদি হাইওয়েতে যান, এতে ইঞ্জিন ফাংশনের গাড়ি যে বন্ধ হয়ে যাবে তা না, কিন্তু আপনার সবসময় গাড়ির চালানোর উপরে ডিপেন্ড করে হচ্ছে তেলের মাত্রাটা, সেটিং তেলের মাত্রার সেটিংটা। কারণ আপনি যেইভাবে, যেমন ড্রাইভার যেভাবে চালান বা যেভাবে চালাইতে চান, অথবা রাস্তা আপনার যেরকম, আপনারা যেহেতু জিনিসটা পুরোপুরি ম্যানুয়াল ওইভাবে কন্ট্রোল করে নিতে হবে। এই কারণে কার্বোরেটর ইঞ্জিনগুলা ইউজার ফ্রেন্ডলি, আবার অনেক ক্ষেত্রে এটা বিরক্তির কারণ। কারণ আপনি যেই জায়গায় যাবেন ওই জায়গার ফাংশন অনুযায়ী ওই জায়গার মতন করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এটা এই কারণে অনেকের কাছে বিরক্তির কারণ। আর কার্বোরেটর কিছুদিন পর পর অ্যাডজাস্ট করতে হয়। এটার কারণ হচ্ছে মোটর সাইকেলটা চালাইতে চালাইতে এই যে পিনগুলো থাকে এগুলোর ভেতরে ক্ষয় হয়। কার্বোরেটরের ভেতরের যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো খুব সূক্ষ্ম ইকুইপমেন্ট, এগুলার ক্ষয় হয়, অল্প অল্প ক্ষয় হইতে হইতে তখন মনে হয় যে না, মোটর সাইকেলটা বোধহয় তেল বেশি খাচ্ছে, তখন এটার অ্যাডজাস্টমেন্ট করা নিতে হয়। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে কি, চকিং করা কি ভালো না খারাপ? চকিং করা দরকার ভালো বা খারাপের বিচারে যাব না, কারণ সব সময় চকিং করাটা আসলে ভালো না। তাহলে বুঝতে হবে যে আপনার বাতাসের মাত্রাটা অনেক বাড়ায় দেওয়া আছে। কারণ বাতাসের মাত্রা যখনই বাড়াবেন তেলের মাত্রা কিন্তু ওই একই থাকবে, তেল এক ভাগই থাকবে, এবং এটা রেশিও অনুযায়ী, অনুপাত অনুযায়ী বাতাস মিক্সিং এর মাধ্যমে আপনি মিক্সারটাকে রিচ বা লিন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে যে বাতাসের সুইচটা, বাতাসের যে স্ক্রুটা আছে, ওইটারে আমরা তেল বাড়ানো কমানো বলে থাকি। আসলে তেল বাড়ানো বা কমানো যায় না, তেলের একটা ফাংশন আছে, একটা নির্দিষ্ট মাত্রায় কোম্পানি সেটিংস অনুযায়ী
কার্বোরেটরটা তেলটা টানে, আমরা বাতাসটা নিয়ন্ত্রণ করার একটা সুইচ আছে বা স্ক্রু আছে কয়েকটা, ওই জিনিসগুলো মেনটেন করার মাধ্যমে আমরা হচ্ছে তেলটাকে কন্ট্রোল করি। তো ইকোনমি লেভেলে তেলের মাত্রাটা থাকে হচ্ছে 15 ভাগ বাতাসের সাথে 1 ভাগ তেল। তো এটা সহজভাবে ভাগাভাগি না করে যদি ফোঁটায় ফোঁটায় হিসাব করা যায়, 1 ফোঁটা তেলের সাথে 15 ফোঁটা বাতাস, সেম অ্যামাউন্টের বাতাস। তো কার্বোরেটর ফাংশনের ম্যানুয়াল থেকে বিভিন্ন কোম্পানির কার্বোরেটরের ম্যানুয়ালের সাথে এটার বাতাস মিক্সিং এর স্ক্রুর অ্যাডজাস্টমেন্টের ডিরেকশন দেওয়া থাকে। আর বেসিক ভাবে যদি বিচার করতে যান, তাহলে আমরা সাধারণত যে কোনো কার্বোরেটরের একটা মিক্সচার রেডি করি, সেটা 4 আইপ্যাস খোলা থাকে এরকম। তো যাদের হাত ভালো এরা এটা মিক্স করে দিতে পারবে আপনাকে অনুপাত অনুযায়ী। তবে সচরাচর আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে মেকানিক কিন্তু একটা বেসিক ভাবে টিউন করে দেয়। সবার চালানোর হাতও এক না, সব রাস্তাগুলাও এক না, কারণ এক এক রাস্তায় আপনার তেলের সাপ্লাইটা এক এক রকম হবে, এটা স্বাভাবিক বাইকের গতির উপরে, অ্যাক্সিলারেশনের উপরে। আমরা যেহেতু চকিং নিয়ে আজকে কথা বলবো, চকিং এর সুবিধা অসুবিধা বা করা উচিত বা অনুচিত এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। সাধারণত আমরা খেয়াল করলে দেখি যে শীতকালে মোটর সাইকেল সকালে স্টার্ট দেওয়ার সময় চকিং করতে হয়, সেই ক্ষেত্রে বাতাসের অনুপাতটা হচ্ছে বাড়ানো থাকলে এটা সব সময় করতে হইতে পারে। তো চকিং করা খারাপ কিছু না। নর্মাল ডেতে যদি আপনার গাড়ি নর্মালি স্টার্ট হয়ে যায় উইদাউট চকিং তাহলে ঠিক আছে, কিন্তু রেগুলারলি যদি এটা চকিং করা হয় বুঝতে হবে যে আপনার তেলের মাত্রাটা যেই অনুপাতে যাওয়া উচিত বাতাসের সাথে ওটার অ্যাডজাস্টমেন্টে কোনো সমস্যা আছে। তো এটা দ্রুত ঠিক করাই নিতে হবে, না হলে দীর্ঘমেয়াদে আপনার ইঞ্জিনের উপর এটার খুব বাজে প্রভাব পড়বে। তো চকিং করার ক্ষেত্রে কয়েকটা বিষয় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। রেগুলার চকিং করা বাইকের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন আপনি বলতে পারেন যে চকিং ছাড়া তো আমার মোটর সাইকেল স্টার্ট হয় না, তো টিউনিংটা ঠিক করাই নেবেন। আর শীতকালে ইঞ্জিনটা ঠান্ডা থাকে, ইঞ্জিনটা ঠান্ডা থাকলে স্পার্কে সমস্যা হয়, এবং যদি রিচ মিক্সার হয় সাধারণত স্বাভাবিকভাবে এটা স্টার্ট হয়ে যায়, কিন্তু লিন মিক্সার হলে বা ইকোনমি মিক্সচার হইলে ওইটা একটু জ্বলতে সমস্যা হয় ঠান্ডা ইঞ্জিনের কারণে, বা সেলফের ব্যাটারি দুর্বল হওয়ার কারণে স্পার্কটা ঠিক মতো না হইলে ওইটা বার্ন করাইতে বা ইঞ্জিন স্টার্ট হইতে অসুবিধা হয়। তো ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই চকিং করা, অনেক কার্বোরেটর আছে যেটা অটোমেটিক চকিং না, অটোমেটিক বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে চোখ ধরলে এটার স্প্রিং থাকে, তো আপনি যখন চোখটা টান দিলেন চকিং করলেন ছেড়ে দিলে আবার অটোমেটিক চলে যাবে। কিন্তু কিছু কিছু মোটর সাইকেলে আছে যেটা হচ্ছে একদম টোটালি ম্যানুয়াল, যেটা আপনার উঠাইতে হবে এবং আপনার নামাইতে হবে, সেসব ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি যখন চকিংটা করবেন বাইক স্টার্ট হওয়ার সাথে সাথে চোখটা নামাই দিতে হবে খুব সাবধানতার সাথে। কেন নামাই দিতে হবে সেটা বলে দিচ্ছি, কারণ আপনার কার্বোরেটর তো একটা নির্দিষ্ট মাত্রার ফুয়েলের জন্য মিক্সচার করাই আছে। তো বাইক যখন স্টার্ট হয়ে গেল আপনি কিন্তু তখন একদম রিচ মিক্সচার পাচ্ছেন, একদম মানে বাতাসের মাত্রাটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তেলের মাত্রা তো সবসময় একই থাকতেছে, 1 ভাগ তেল যাচ্ছে, 7 ভাগ বা 15 ভাগ বাতাসের সাথে 1 ভাগ তেল যাচ্ছে। তো আপনি যদি চোখটা অফ না করেন, চোখটা অন করে মোটর সাইকেল চালাইতে থাকেন, তাহলে হচ্ছে রিচ মিক্সচার যাইতে যাইতে কি হবে, মিক্সচারটা যখন রিচ আপনার ওই স্পার্ক প্লাগ যে আগুনটা জ্বলতেছে ভিতরে যে কম্বাসন চেম্বারে যে বার্নিংটা হচ্ছে ওটা প্রপারলি হবে না, প্রপারলি না হলে ওইখানে তেল জমতে থাকবে বা বেশি তেল যাইতে যাইতে একটা সময় গিয়ে আপনার মোটর সাইকেলটা বন্ধ হয়ে যাবে। অথবা আপনি একটা শর্ট ডিস্টেন্সে গেলেন, যাওয়ার পরে ঠিক মতো গেলেন কিন্তু চোখটা অ্যাক্সিডেন্টলি বন্ধ করা হয় নাই, সেই ক্ষেত্রে মোটর সাইকেলটা রাখার পরে আপনার ওই যে স্পার্ক প্লাগ ওইটা তেলে ভিজে আছে এবং তেল আর বাতাসের মিক্সচার বা যদি টু স্ট্রোক হয় মোবিলের মিক্সচারে ভিজে ওইখানে স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে এবং ওইটা ওই সময় আর স্টার্ট নিবে না। তো এই ক্ষেত্রে যেটা বলতেছিলাম, খুব সাবধানতার সাথে চোখটা ম্যানুয়াল চোখ যেগুলো ধরেন উঠাইতে হবে আবার নিজেরই নামাই দিতে হবে। সে চকিং এর সাথে রিলেটেড আর একটা ব্যাপার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোটর সাইকেলের এয়ার ফিল্টার। যে কোনো মোটর সাইকেলের, এখনকার দিনের মোটর সাইকেল বলেন আর প্রথম দিককার মোটর সাইকেলগুলো বলেন, সবগুলার রান করার জন্য অবশ্যই বাতাস খুব প্রয়োজনীয় এবং পরিষ্কার বাতাস খুব প্রয়োজনীয়। এই কারণে ফিল্টারিংটা ইউজ করা হয়। সাপোজ আপনি যদি ধরেন কোনো দুর্গন্ধ বা ধুলাবালির জন্য যদি মাস্ক পরেন, এখন মাস্কটাই যদি ময়লা হয় অথবা ইউজ করতে করতে গন্ধ হয়ে গেছে, তো আপনার ওইটা দুর্গন্ধ প্রোটেক্ট তো করবেই না, বরং আপনার আরো হাসফাস লাগবে। ঠিক মোটর সাইকেলের এয়ার ফিল্টারটাও একই ধরনের কাজ করে থাকে। মোটর সাইকেলের এয়ার ফিল্টারিং ইউজ করা হয় হচ্ছে ফ্রেশ এয়ারটা প্রোভাইড করার জন্য, পরিষ্কার বাতাসটা প্রোভাইড করার জন্য। তো এয়ার ফিল্টার যদি ময়লা হয় এটা দিয়ে নির্দিষ্ট মাত্রায় বাতাস প্রবেশ করবে না, আপনি কিন্তু কার্বোরেটরের স্ক্রু নিয়ে ঘাটাঘাটি করতেছেন, ওইখান থেকে কন্ট্রোল করতেছেন, কিন্তু এটা কার্বোরেটরের উপর প্রেশার দিচ্ছে। কারণ হচ্ছে বাতাস টানতেছে ধরেন 1 কেজি, কিন্তু 1 কেজির বল প্রয়োগ করে বাতাসটা টানতেছে কার্বোরেটর, কিন্তু আপনার কার্বোরেটর যে বাতাসটা পাচ্ছে সেটা পাচ্ছে আধা কেজি, মানে আর অর্ধেক বল সেটা নষ্ট হয়ে যাচ্ছে।
তো কার্বোরেটর তো এখানে ইফেক্টিভ হয়ে কাজ করতেছে, তার শ্রম দিয়ে যাচ্ছে কিন্তু সে প্রপার বাতাস পাচ্ছে না। তো এয়ার ফিল্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কার্বোরেটরের পাশাপাশি এয়ার ফিল্টারটাও নিয়মিত পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। এয়ার ফিল্টারের যত্ন নিলে আপনার বাইকের স্মুথনেস আরও বাড়বে। শুধুমাত্র কার্বোরেটর তেল বাড়ায় কমায় বাতাস কন্ট্রোল করে আপনি চালাবেন, এটা তো সবসময় বলি একটা কথা, ইঞ্জিন একটা কম্প্যাক্ট ব্যাপার, সেটা হচ্ছে একটা সাথে আর একটা খুবই রিলেটেড। তো কার্বোরেটরের সাথে এয়ার ফিল্টারের একটা খুব নিবিড় সম্পর্ক আছে, যার কারণে এই কথাটা বলা। মোটর সাইকেলের এয়ার ফিল্টার যদি আপনি পরিষ্কার রাখেন, আপনার কার্বোরেটর একদম দীর্ঘ সময় পর্যন্ত খুব ভালো সার্ভিস দিবে। আর শুধুমাত্র যদি কার্বোরেটর পরিষ্কার করেন আর এয়ার ফিল্টার কখনো পরিষ্কার না করা হয়, সেক্ষেত্রে তো বললামই আমি, তো স্বাভাবিকভাবে কার্বোরেটরের ভিতরের পিনগুলো খুবই সূক্ষ্ম হয়ে থাকে এবং এগুলোর ক্ষয়ও খুব সূক্ষ্ম। এই জন্য এটা খুব খেয়াল করে আপনারা আশা করি হ্যান্ডেল করবেন, এতে দীর্ঘমেয়াদে গিয়ে ভালো একটা সার্ভিস পাবেন। মোটা দাগে যেটা বলতে হয়, আসলে চকিং করা খারাপ কিছু না, কিন্তু রেগুলার চকিং করা মানে বুঝতে হবে যে আপনার ফুয়েল মিক্সচারটা ঠিক নাই, অ্যাডজাস্টমেন্টটা ঠিক নাই, সেক্ষেত্রে ওই অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে নিতে হবে। আর সবশেষে দু একটা কথা বলে রাখি, সবচেয়ে রিচ মিক্সচার হচ্ছে 20% বাতাস 1% তেল, আর ইকোনমি মোটামুটি অ্যাভারেজ ইকোনমি আমাদের রাস্তাঘাটের জন্য 15% বাতাস, 15:1 হচ্ছে গুড এনাফ। আর যদি রিচ রাখতে চান 10-এর নিচে 7-এর উপরে রাখলে এটা রিচ মিক্সচার হবে, সেই ক্ষেত্রে আপনার গাড়ি চকিং নাও করতে হইতে পারে যদি আদার্স ইকুইপমেন্ট সব ঠিক থাকে ফাংশনিং বাইকের। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। চকিং রিলেটেড বা কার্বোরেটর রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন, যতদূর জানি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাথে থাকবেন ইনশাল্লাহ, সাবস্ক্রাইব করে আরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।